বিরল সামুদ্রিক প্রাণী দেখতে এলিয়েনের মতো। সামুদ্রিক প্রাণীদের মধ্যে অনেক প্রাণী আমাদের কাছে অপরিচিত। এই পৃথিবীতে সমস্ত জলরাশির মাত্র 5% আমরা আবিষ্কার করতে পেরেছি, এরই মতামত সমুদ্র বিজ্ঞানীরা স্বীকার করে। তারাও বিশ্বাস করে যে সমুদ্রের অনেক প্রাণী এখনো আমাদের জ্ঞানের পরিসীমার বাইরে। এজন্য বিজ্ঞানীরা এবং রিসার্চার নিরন্তর প্রচেষ্টা করে যাচ্ছে। এ কারণে দিন দিন নতুন প্রজাতির প্রাণী বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় নিচে এমন কিছু প্রাণী সম্পর্কে তুলে ধরা হলো। সাইপনোফোর, এরা মেডুসুয়েফেড এবং পলিপয়েডের প্রজাতির প্রাণীর মধ্যে পড়ে। এই প্রাণী প্রায় 175টির চেয়েও বেশি প্রজাতি রয়েছে। এদের দেখতে অনেকটা লাঠির মতো। এরা লম্বা 40 মিটার পর্যন্ত হয়ে থাকে। এদের শরীরে কাঁটা বা স্ট্রিং রয়েছে যা তারা শিকার করার জন্য নিশ্চলভাবে পড়ে থাকে এবং অপেক্ষা করে সুযোগ পাইলে শিকারের ওপর আক্রমণ করবে। ট্রিলড হাঙ্গর, এরা অনেক বিরল প্রজাতির হওয়ার পাশাপাশি জীবন্ত জীবাশ্মই হিসেবে পরিচিত হয়। এদের দেখেও মনে হয় যে এরা অনেক পুরনো আমলের। এই প্রাণী তার উদ্ভট আকার আকৃতি এবং আচরণের জন্য এমন নামকরণ করা হয়েছে। তবে এদের পাখনা এদের শরীরের পেছনের দিকে, যা বাকি সব স্বাভাবিক মাছের থেকে কিছুটা ভিন্ন প্রকৃতির। বুজ বার্নাকল, এই প্রাণীটি কোথা থেকে এসেছে কেউই জানে না। তবে 2010 সালে ছুটির সময় সমুদ্র সৈকতে এদের দেখা পাওয়া যায় পেনিসোলা দ্বীপে। এটি দেখতে 6 ফিট লম্বা এবং এদের সম্পূর্ণ শরীর খোলস দ্বারা আবৃত। এরা দেখতে বড়ই অদ্ভুত প্রকৃতির। প্রকৃতির এরা ফিল্টার নামে কাজ করে। এ কারণে এদের পরিবেশ রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। গোলাপী সামুদ্রিক প্রাণী, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক শসা নামে প্রাণী মুক্ত সাঁতার করতে দেখা যায়। এদের সম্পূর্ণ শরীর স্বচ্ছ প্রকৃতির। এ কারণে এদের শরীরের এক পাশ হতে অপর পাশ এবং শরীরের মধ্যে কী আছে তা সম্পূর্ণ দেখা যায়। গোলাপি বর্ণের হওয়ার জন্য এরা চোখে পড়ার মতো বা আকর্ষণীয় প্রাণী। সামুদ্রিক প্রাণী হিসেবে এরা পরিবেশের উপর বেশি ভূমিকা রাখে। ক্রিসমাস প্রাণী, এরা ক্রিসমাস ট্রি এর মতো সম্পূর্ণ দেখতে, এজন্য এদের এমন নামকরণ করা হয়েছে। এদের সম্পূর্ণ শরীর রঙিন প্রকৃতির এবং স্প্রিং এর মতো সর্পিল আকৃতির। স্প্রিং এর মতো দেখতে অংশটি প্রাণীটি সাষ্কর্য চালায়। সমুদ্রের নিচে এমন সুন্দর প্রাণী খুঁজে পাওয়া অনেক বিরল। আসলে সামুদ্রিক প্রাণী অনেক সুন্দর প্রকৃতির। ডাম্বো অক্টোপাস, ছাতার মতো দেখতে অক্টোপাসের নামই ডাম্বো অক্টোপাস। অন্য প্রাণীর কান যেখানে থাকে সেখানে পাখনা আছে, যা দেখতে অনেকটা অদ্ভুত প্রকৃতির। সি লেভেল এর থেকে 23,000 ফুট নিচে এদের খুঁজে পাওয়া যায়। তারা তাদের বড় বড় কান প্রলেপার হিসেবে ব্যবহার করে পানির নিচে চলাচল করতে পছন্দ করে। হাঙ্গরের ভূত, নাম শুনে অনেকেই অদ্ভুত হলেও এরা প্রকৃতপক্ষে ভূত নয়। এদের অস্ট্রেলিয়ার তাসমানিয়া দ্বীপে দেখা যায় এবং এরা এলিফ্যান্ট ফিশ নামেও পরিচিত। নিউজিল্যান্ডের উপকূলে এদের দেখতে পাওয়া যায়। এটি কিউট প্রকৃতির প্রাণীর মধ্যে অন্যতম। সামুদ্রিক প্রাণী হিসেবে এরা মোটেও ভয়ঙ্কর নয় এবং এদের সম্পর্কে তেমন কেউ জানে না। পরিশেষে এরকম অজানা সামুদ্রিক প্রাণীগুলোর সম্পর্কে জানার অভিযান অব্যাহত থাকবে এবং আপনাদের কাছে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হবে। সামুদ্রিক প্রাণীর সৌন্দর্যের শেষ নেই, এজন্য মানুষ সমুদ্রের নিচে অজানা রহস্য উদ্ঘাটন করার জন্য বারবার সমুদ্রের তলদেশে ডুব দিয়ে অজানাকে জানার চেষ্টা করে থাকে।